আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল ইসলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে কিভাবে খুব সহজেই বিমা পলিসি বিক্রয় করা যায়। আজকের আলোচনা থেকে আপনারা জানবেন এটাই, কারণ যারা বিমা পেশায় আছেন, যারা বিমা মার্কেটিং এর কাজ করছেন, তাদের কাছে এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণটি হচ্ছে, আপনারা সবসময় জানতে চান যে কি করলে আমার বিমা পলিসি সবচেয়ে বেশি বিক্রি হবে এবং কত সহজে আমি বিমা পলিসি বিক্রয় করতে পারবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। বিমা পলিসি খুব সহজে বিক্রয় করবার জন্য গ্রাহকের মনের মধ্যে একটি জায়গা নিতে হবে। যদি আপনি গ্রাহকের মনের মধ্যে জায়গা করে নিতে পারেন, আপনি যদি তাকে পজিটিভ ভাবে বিমা সম্বন্ধে বোঝাতে পারেন, আর এই জিনিসগুলো কিন্তু কমন কথা, কিন্তু তার মধ্যে আছে একটি মজার ঘটনা। মজার ঘটনাটি হচ্ছে এমন, দেখেন আমরা বাজার থেকে যখন কোনো কিছু ক্রয় করি, ক্রয় করবার সময় আমরা যখন টাকা প্রদান করি, টাকা দিবার সাথে সাথে আমাদের মাথায় একটি ধারণা চলে আসে, আমি যে টাকাটা দিচ্ছি তার বিনিময়ে আমি কি পরিমাণ সুবিধা পাচ্ছি। ধরে নিই যে বাংলাদেশে অনেকগুলো মোবাইল নেটওয়ার্ক কোম্পানি আছে যারা সিম বিক্রয় করছে। এখন দেখেন, বাজার থেকে যখন আপনি একটি সিম ক্রয় করতে যাচ্ছেন, আমরা কিন্তু প্রথমে শুনছি কি সিমটি ফ্রি, আরে সিমটি ফ্রি মানে রিচার্জ করার মাত্রই সিমটি ফ্রি পাচ্ছেন। এবার সিমটি ফ্রি পাওয়ার পরে কি হচ্ছে, আপনাকে অনেকগুলো কিন্তু ডাটা ইন্টারনেট দিচ্ছে, 3GB 4GB 5GB আপনাকে ইন্টারনেট দিচ্ছে, এবং সেই সাথে সাথে আপনি কিছু প্রিপেইডের আবার টাকাও পেয়ে যাচ্ছেন, 80 টাকা 40 টাকা বা 100 টাকা আপনি পূর্বে ব্যালেন্স পেয়ে যাচ্ছেন, সেই সাথে কিছু আপনি মিনিট পেয়ে যাচ্ছেন, আবার কি নতুন সিমের সাথে আপনি কল রেট সুবিধাও পাচ্ছেন। এতগুলো সুবিধা, যখন আপনাকে বলছে যে আপনি মাত্র 50 টাকা রিচার্জ করলে এই জিনিসগুলো পাবেন, তখন আপনার কি মনে হচ্ছে মাত্র 50 টাকা রিচার্জ, এটা তো কোনো ব্যাপারই না, কারণ আমি এতগুলো সুবিধা পাচ্ছি, মাত্র 50 টাকার বিনিময়ে আমি অবশ্যই নিব। যার কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশে টোটাল যে জনসংখ্যা তার চেয়ে অনেক বেশি কিন্তু সিম বিক্রয় হয়ে গেছে, কিন্তু এত মানুষ কিন্তু সিম ব্যবহার করছে না, তারপরে কিন্তু বিক্রয়ের পরিমাণ অনেক বেশি। ঠিক এই কৌশলটি আপনি একটু বিমার ক্ষেত্রে ব্যবহার করেন না, আপনি গ্রাহককে শুধুমাত্র বিমার টাকা থেকে লাভের জন্য বিমা বিক্রয় করে, ব্যাপারটি কিন্তু এমন নয়। গ্রাহককে যদি আপনি শুধু বোঝান আপনি এই 1 লক্ষ টাকার বিমা করলে আপনি 2 লাখ টাকা পাবেন, 3 লাখ টাকা পাবেন, আপনি যদি টাকার লোভ দেখান, তাহলে কিন্তু হবে না। আপনার বিমার প্রকৃত কল্যাণটি গ্রাহককে বোঝাতে হবে, এই বিমার মাধ্যমে গ্রাহক কি কি ধরনের সুবিধা পাবে, টাকার মুনাফা নয়। আর আমরা যেটি করে থাকি, শুধুমাত্র গ্রাহককে মুনাফা বোঝাতে যাই, আর মুনাফা যখন বোঝাতে যাই কম হলে পরে গ্রাহকের মনের মধ্যে উৎসাহ জাগে না, আবার যখন আপনি বেশি বলেন তখনও গ্রাহকের মনে সন্দেহ চলে আসে। যার কারণে এই কৌশল না গ্রহণ করে ঠিক আপনি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির মতন আপনিও কিছু কৌশল গ্রহণ করুন না। গ্রাহকের প্রদান এবং প্রাপ্তি, এটির সঠিক পার্থক্যটা আপনি তাকে বুঝিয়ে দেন যে গ্রাহক কি পরিমাণ টাকা দেওয়ার মাধ্যমে কত বেশি সে সুবিধা গ্রহণ করছে, তার অবর্তমানে তার পরিবার কি ধরনের আর্থিক সুবিধা পাচ্ছে, তার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় কি ধরনের আর্থিক ফেসিলিটি সে পাচ্ছে, এবং মেয়াদ শেষেও সে মোটা অঙ্কের টাকা পাচ্ছে, এছাড়াও তার প্রিমিয়াম প্রদান পদ্ধতিটাও তাকে জানিয়ে দেন, এবং খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, গ্রাহককে কি কি প্রতিষ্ঠান থেকে সুবিধা দিতে পারবেন সেই বিষয়গুলো বলুন। আপনি 10টি 20টি 50টি সুবিধার কথা বলুন, এরপরে তাকে প্রিমিয়ামটি বলুন। কিন্তু আমরা যেটি করে থাকি, দেখা যায় যে প্রথমে আগে বলা হচ্ছে যে গ্রাহককে যে আপনি কত টাকার বিমা করতে পারবেন বা আপনি কত টাকা বাৎসরিক জমা দিতে পারবেন। এই প্রসঙ্গে আপনাকে একটি কথা বলি, আপনি যখন বাজারে যান, বাজারে যখন আপনি যাচ্ছেন অথবা কোনো একটি মার্কেটে গেছেন, একটি কাপড়ের দোকানে আপনি কাপড় ক্রয় করবেন, আপনি যখন বলছেন যে আমাকে কাপড় দেখান, কোনো দোকানদার যদি আপনাকে বলে যে আচ্ছা ভাইজান আপনি 60 পিস কিনবেন, কত টাকার মধ্যে দেখাবো, স্বাভাবিকভাবে আপনার মনটা তখন কি হবে, আরে আমি এখনো দেখালো না, আমার পছন্দ হলো না, এখন আগেই দামের কথা জিজ্ঞাসা করছে, তখন কিন্তু আপনার সেই দোকানদারের প্রতি মনটা খারাপ হয়ে যাবে, আপনি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সেখান থেকে নাও কিনতে পারেন। কিন্তু দোকানদার যদি কৌশলী হয় তাহলে কিন্তু আপনাকে বসাবে, হয়তো 1 কাপ চা খাবার আহ্বান করবে, আপনি 1 কাপ চা খেলেন, তার মানে কি আপনি তার জালে আটকা পড়ে গেলেন। এবার দেখেন আপনাকে কাপড় দেখাবে, যখন আপনার পছন্দ হচ্ছে না বলছে আরো আছে 1টি 2টি 5টি 10টি, যখন আপনি 50টি কাপড় দেখবেন আপনার হয়তো একটিও পছন্দ হয়নি, কিন্তু তারপর আপনি কি করবেন, তখন চিন্তা করবেন আমাকে এতগুলো দেখালো, আমাকে চাও খাওয়ালো, এখন যদি আমি একটি না কিনি তাহলে এটি কেমন হয়। তখন কিন্তু দেখেন আপনি বাধ্য হয়ে নিজের অজান্তে সেখান থেকে আপনি একটি কাপড় ক্রয় করছেন। তাহলে কি এখান থেকে আমাদের কৌশল শিখতে হবে, আপনি যখন বিমা পলিসি বিক্রয় করতে যাচ্ছেন শুধুমাত্র আপনি একটি বিমায় জানেন, একটি বিমার সুবিধায় বারবার বারবার গ্রাহককে বোঝাচ্ছেন,
এমনটি না, আপনার বিকল্প সব সময় রাখতে হবে। গ্রাহককে একটি পলিসি না, গ্রাহককে দুইটি বা তিনটি পলিসি বোঝান। এবার গ্রাহকের মনের মধ্যে আপনি একটি কনফিউশন তৈরি করে ফেলুন, তখন গ্রাহক জিজ্ঞাসা করবে, ভাই আপনি তো তিনটি বিমা বুঝালেন, কিন্তু কোন বিমাটি আমার জন্য ভালো হবে? তখন তাকে আপনি অ্যাডভাইস করেন যে আপনার জন্য আমার দৃষ্টিতে এই বিমাটাই সবচেয়ে ভালো হবে, আপনি এটি গ্রহণ করুন। দেখেন, খুব সহজেই কিন্তু গ্রাহক সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু গ্রাহককে আপনি বলছেন আপনি একটি একক বিমা করেন, বাৎসরিক বিমা করেন, অথবা আপনি একটি ডিপিএস করেন, হয়তো দেখা যাবে যে গ্রাহকের আগের থেকে এই পলিসি গ্রহণ করা আছে, অথবা এই ধরনের সঞ্চয়ে গ্রাহক উৎসাহিত নয়, কিন্তু আপনার ওই একটা প্ল্যানই জানা আছে আর একটা প্ল্যানই হয়তো আপনি বলছেন, যার জন্য আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। গ্রাহকের মনে কি চায় সেটি আপনাকে বুঝতে হবে। গ্রাহকের মনের চাওয়াটা আপনি যদি পূরণ করতে পারেন, গ্রাহকের পছন্দ যদি আপনি পূরণ করতে পারেন, এবং গ্রাহক যা প্রদান করবে তার চেয়ে গ্রাহকের প্রাপ্তিটা যদি আপনি বেশি দেখাতে পারেন, তাহলে খুবই সহজে আপনি বিমা পলিসি বিক্রয় করতে পারবেন। তাহলে সকলের বিমা ব্যবসায় সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।